তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্তে সৌদি আরবকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি। ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে সৌদি আরবের উপর ক্ষেপেছে বাইডেন প্রশাসন। আমেরিকার অভিযোগ, রাশিয়ার হয়ে ওপেক প্লাসের বৈঠকে সিদ্ধান্ত নিতে চাপ দিয়েছে সৌদি আরব, যদিও দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবকে প্যাট্রিয়ট MIM-104 গাইডেড মিসাইল দেওয়ার কথা আমেরিকার। এই অস্ত্র দিতে বিলম্ব ঘটানো হতে পারে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে কর্মকর্তারা জানান। সৌদির প্যাট্রিয়ট লান্স সিস্টেম আছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে সৌদি আরব। আমেরিকার কাছ থেকে 300 মিসাইল ক্রয় করেছে সৌদি আরব। ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে আমেরিকার জ্বালানির দাম বেড়েছে, বেড়েছে জিনিসপত্রের মূল্য। এই মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।